সবচেয়ে ভালো জাতের পাট বীজ দিতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে একই সাথে পাট বীজ উৎপাদনে দেশের পাট চাষীদের উৎসাহিত করার কাজ চলমান রয়েছে এসব কথা জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সচিবালয়ে তার সাথে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ওার্মার সোজন সাক্ষাতের পর সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী বলেন বাংলাদেশের বস্ত্র ও পাট কলগুলোতে বিনিয়োগে ভারত বরাবরই আগ্রহী সেই সাথে বাংলাদেশের রেশম কারিগরদের উন্নত প্রশিক্ষণের জন্য ভারতে পাঠানোর ব্যাপারে অনুরোধ করা হয়েছে বলেও জানান মন্ত্রী ভারতে ভিসা প্রাপ্তির সময় কমানো এবং সহজ করা প্রসঙ্গে নানক বলেন আবেদনের পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় ভিসা দিতে দেরি হচ্ছে বলে জানিয়েছে ভারত আমরা আমরা এবং মিলগুলিকে কর্ম জুট মিল কর্মযোগ্য আবার চাই সেই কারণে আমরা উভয় সৌহার্দ্যপূর্ণ আমরা আলোচনা করেছি মাঝারি এবং ক্ষুদ্র শিল্পে আরও বেশি বিনিয়োগ করার জন্য আমরা অনুরোধ করেছি বিনিয়োগের যথেষ্ট সুযোগ আমাদের রয়েছে এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট সহ বিশ কোটি টাকার পুরস্কার